জীবনে কোনো শখ আলো কিচ্ছু পূরণ করতে পারি না, কিচ্ছু না। কি সাবার কেমন করো কেন সুকুনি ভাবি তেলে হিস্টোরির মধ্যে দুই ভরি ওজনের নেকলেসতে ছবি দিছে কই? তুমি তো আমাদের 10 বছরের দাম্পত্য জীবনে হাইলো না, একটা নেকলেস উপহার দিতে। সুকুনি ভাবি সাফাবাজি শুনলে তোমার হইব? সুকুনি ভাবি জামাই যে রেস্টুরেন্টে কাজ করে, আমি তো একই রকম রেস্টুরেন্টে কাজ করি। হেকে অনেক টাকা বেতন পাই নাকি? হেতে কি চুরি করেনি যে হেতে নেকলেস কিনে দিব? সাফা মানার জায়গা এখন তুমি আর খুঁজি না। ও খালি সাফা মান তাহলে কি? আল্লাহ এতে এত লোভ, মানছে জিনিস দেখলে এতে লেলা হয়ে যায়। মাথায় চা গরম হয়েছে কা? হাই হাই কি সাবার ঘুরে নাচছে নাকি? তো ঘুরে নি উঠতো না কি সাবার নতুন করে? সুকুনি ভাবি আগে ড্রাইভিং লাইসেন্স আইছে, এত লোভ কা তোমার? সারাদিন শুধু কেবল এ কি করছে ও কি করছে এগুলির দিকে থাকো, আর কোনো কাজ নেই তোমার? এত লোভই কোন না, লোড লইতাম হারিয়েন না আমি, লোড আর লইতাম হারিয়েন না। আর কি গো সুকুনি ভাবি বাড়িও কিনিয়া লাইছে, আমি মনে করছিলাম সুকুনি ভাবির আগে বাড়ি কিনি সুকুনি ভাবিরে বইয়া আঙ্গুল দেয়া দিব। কত স্বপ্ন আসিল বাড়ি কিনো, বাড়ি কিনতে পারলাম না। প্রত্যেক দিনের একই রকম ফ্যান ফ্যানানি, এত লোভ কি লাগে তোমার? আর লোভ কেন? তাহলে সুকুনি ভাবি ব্যাক করিয়া লাভ নিতে আমার লোভ? তুমি তো অবশ্যই লোভী। আই লোভী? হ্যাঁ আমার লগে তো নতুন লাগবে না, যা।